আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বিডিজব সার্কুলার 24 ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে আরেকটি সরকারি চাকরি খবর নিয়ে আসলাম। মোটামুটি অনেক বড় একটি নিয়োগ। তো অল্প কয়েকটি জেলা ব্যতীত প্রায় সারা বাংলাদেশে আবেদন করার সুযোগ পাচ্ছে। এটা হলো সিভিল প্রশাসন একাডেমিতে নিয়োগ। এটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে এসএসসি অষ্টম এবং এইচএসসি পাশেই আবেদন করার সুযোগ পাচ্ছেন। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে আমরা চলেন বিজ্ঞপ্তিটি দেখে নেই। দেখে নেওয়ার আগে একটি কথা, চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন সবার আগে নোটিফিকেশন মাধ্যমে আপনি আমার চাকরি বিজ্ঞপ্তিগুলো পাওয়ার জন্য। তো ভিউয়ার্স, চলেন আমরা পুরো বিজ্ঞপ্তিটা দেখে নিই। তো ভিউয়ার্স, আমরা পুরো বিজ্ঞপ্তিটি চলে আসলাম জনপ্রশাসন মন্ত্রণালয়ের বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির পুরো বিজ্ঞপ্তিটি নিয়োগ বিজ্ঞপ্তি। বিসিএস প্রশাসন একাডেমি শাহবাগ ঢাকাতে নিম্নোক্ত পদসমূহ পূরণের জন্য বাংলাদেশ প্রকৃত নাগরিক নিকট অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। 1 নম্বর ডিসপ্যাচ রাইটার, গ্রেড 18, বেতন 8,800 থেকে 21,310 টাকা, বেতন স্কেল 2015 অনুযায়ী। পদের সঙ্গে একটি যোগ্যতা অভিজ্ঞতা, মোটরসাইকেল চালানো, বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ। যে সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন: মানিকগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, মাগুরা জেলার ব্যতীত সকল জেলা। তবে এই শারীরিক প্রতিবন্ধী কোটায় দেশের সকল জেলা প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন। অর্থাৎ এখানে 4-5টা জেলা ব্যতীত সব জেলা আবেদন করার সুযোগ থাকছে। অফিস সহায়ক, গ্রেড 20, 8,250 থেকে 20,010 টাকা, বেতন স্কেল 2015 অনুযায়ী, সংখ্যা 5টি, কোনো শিক্ষিত বোর্ড হইতে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ। 3 নম্বর সহকারী বাবুর্চি, গ্রেড 20, 8,250 থেকে 20,010 টাকা, বেতন স্কেল 2015 অনুযায়ী, গ্রেড একটি নিবেটাতে অনন্য অষ্টম শ্রেণী, জুনিয়র স্কুল সার্টিফিকেট, জিএসসি, সমান পরীক্ষা উত্তীর্ণ। কোনো খ্যাতনামা সংস্থা বা হোটেলে অথবা কোনো বেসরকারি প্রতিষ্ঠান বা রেস্তোরাঁ রান্নার কাজে অন্যান্য 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকিতে হইবে। ওই রকম কয়েকটা জেলা আবেদন করার সুযোগ পাচ্ছেন না। এরপর পরিবহন সহকারী, গ্রেড 20, বেতন 8,250 থেকে 20,010 টাকা, বেতন স্কেল 2015 অনুযায়ী, এখানে একটি নিবে অন্যান্য অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট, জেএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। অটোমোবাইল ওয়ার্কশপে অন্যান্য 3 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সেম জেলা আবেদন করার সুযোগ পাচ্ছেন না। এরপরে বিনোদন কক্ষ অ্যাটেন্ডেন্ট, অর্থাৎ বিনোদন কক্ষে আপনার দায়িত্বে থাকবে। গ্রেড 20, 8,250 থেকে 20,010 টাকা, 2015, বেতন স্কেল অনুযায়ী, একটি নিবে, কোনো শিক্ষিত বোর্ড হইতে অন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ অথবা সমমান গ্রেড পয়েন্ট। টেলিভিশন, ভিসিআর, ভিডিও ক্যামেরা, প্রজেক্টর, স্লাইড প্রজেক্টর চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকিতে হইবে। 6 নম্বর খেলাধুলা অ্যাটেন্ডেন্ট, গ্রেড 20, 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত, বেতন 2015 অনুযায়ী, এখানে একটি নিবে, কোনো শিক্ষিত বোর্ড হইতে অন্যান্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা মাধ্যমিক অর্থাৎ এসএসসি পাস, সবার পরীক্ষা উত্তীর্ণ, ক্রীড়াক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে 7 ডাইনিং বয়, এটাতে নিবে গ্রেড 20, 8,250 থেকে 20,010 টাকা, বেতন স্কেল 2015 অনুযায়ী, 4টি নিবে, কোনো শিক্ষিত বোর্ড হইতে অন্যান্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ, কোনো হোটেল ক্যাফেটেরিয়া অন্যান্য 3 বছরের বাস্তব চাকরি অভিজ্ঞতা থাকতে হবে। 8 নম্বর পরিচ্ছন্নতা কর্মী, গ্রেড 20, 8,250 থেকে 20,010 টাকা, বেতন স্কেল 2015 অনুযায়ী, 2টি নিবে, অষ্টম শ্রেণী পাস সহ, জুনিয়র স্কুল সার্টিফিকেট, জিএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ। জারুদার সম্পাদক প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হইবে। এবার আমরা চলে যাবো শর্তাবলীতে। প্রার্থীর বয়স 25 অক্টোবর 2020 তারিখে 18 থেকে 30 বছর মধ্যে হতে হবে। তা প্রতিবন্ধী মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যার ক্ষেত্রে 32 বছর পর্যন্ত বয়স পাওয়ার ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। এরপরে সরকারি আধা সরকারি সংস্থা চাকরিতে নিয়োগের নিয়োজিত প্রার্থীগণ নিয়োগকারী কর্তৃপক্ষ অবহিত করে আবেদন করবেন। মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ নিকটে অনাপত্তিকর দাখিল করতে হবে। 3 নম্বর নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান, কোটা পরিবর্তিত প্রযোজ্য ক্ষেত্রে বিধিবিধান ও কোটা অনুসরণ করা হবে। 4 নম্বর মৌখিক পরীক্ষার সময় জাতীয় পরিচয়পত্রের মূল কপি সহ সকল শিক্ষক যোগ্যতা সনদ, চারিত্রিক সনদ, বিশেষ কোটা প্রযোজ্য ক্ষেত্রে প্রশিক্ষণ সনদের মূল কপি প্রদর্শন করতে হবে। এছাড়া মৌখিক পরীক্ষার সময় যারা স্থায়ী বাসিন্দা প্রমাণ হিসাবে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ এবং আবেদনপত্র মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, পুত্রকন্যার ক্ষেত্রে এই মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সিটি কর্পোরেশন, ওয়ার্ড কাউন্সিল, পৌরসভা মেয়র, পৌরসভা কাউন্সিল কর্তৃক প্রদত্ত সনদের মূল কপি প্রদর্শন করিতে হইবে। ৫ নম্বর, মৌখিক পরীক্ষার সময় অনলাইনে পূর্ণকৃত আবেদন ফর্ম, অ্যাপ্লিকেশন ফর্ম সহ জাতি পরিচয়পত্র সহ সকল শিক্ষাযোগ্যতা বিশেষ কোটা প্রযোজ্য ক্ষেত্রে প্রশিক্ষণ সনদপত্রের এক সেট সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। এছাড়া যারা স্থায়ী বাসিন্দার প্রমাণ হিসাবে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ, ইউনিয়ন আবেদনকারী মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, পুত্রকন্যা হলে এই মর্মে পরিষদের ইউনিয়ন চেয়ারম্যান, পরিষদের মূল কপি আপনাদের প্রদর্শন করতে হবে, এটাই বুঝাচ্ছিলাম আমি। এরপরে মৌখিক পরীক্ষার সময় অনলাইনে এটা বলা হয়েছে ভিউয়ার্স, বিজ্ঞপ্তি উল্লেখিত পদের সংখ্যা হ্রাস, বৃদ্ধি, বাতিল, প্রত্যাহার করার ক্ষমতা নিয়োগকারী কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। এর প্রার্থীদের লিখিত মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। পরীক্ষার স্থান সরাসরি পরবর্তীতে মোবাইল, SMS এর ইমেলে জানানো হবে। পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার ভ্রমণ, দৈনিক ভাতা প্রদান করা হবে না। ত্রুটিপূর্ণ, অসম্পূর্ণ আবেদন কোনো কারণ দর্শানোকে বাতিল বলে গণ্য করা হবে। নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষ সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে। বিজ্ঞপ্তি পত্রিকা ছাড়া BCS প্রশাসন একাডেমি, শাহবাগ, ঢাকা www.egovernment ওয়েবসাইটে পাওয়া যাবে। উপরে উল্লেখিত করা হয়নি কিন্তু প্রযোজ্যতা রয়েছে এমন ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রী কর্তৃক জারিকৃত বিধিবিধান নিয়ে মানতে হবে। এরপরে সার্টিফিকেট, জন্ম তারিখ, জাতীয় পরিচয়পত্র, জন্মস্থান সংক্রান্ত তথ্য মিথ্যা বা অসত্য হলে প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রার্থীর যোগ্যতা যাচাই, প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য দাখিলিত জাল, বিয়া, মুদ্রাপানিত হলে কিংবা পরীক্ষা নকল, অসাধু উপায় অবলম্বন করলে যোগ্যতা সংশ্লিষ্ট প্রার্থীতা বাতিল হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য, জাল কাগজপত্র প্রদর্শন হলে পরীক্ষা উত্তীর্ণ যে কোনো প্রার্থী বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে। এরপর শারীরিক প্রতিবন্ধী, এতিম, ক্ষুদ্র গোষ্ঠী, আনসার, বিডিবি প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী কর্তৃপক্ষ সার্টিফিকেট দাখিল করতে হবে। অনলাইনে আবেদনের পুরো সংক্রান্ত নির্দেশাবলী, পরীক্ষা অনলাইনে অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তিগণ এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনের বয়সসীমা নিম্নরূপ। অনলাইনে আবেদন পূরণ, আবেদন ফি জমা দেওয়ার শুরুর তারিখ 20শে ডিসেম্বর 2020 তারিখ সকাল 10 ঘটি থেকে শুরু হবে। অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ 19শে জানুয়ারি 2021 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকা পর্যন্ত। উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন সাবমিট করার সময় থেকে 72 ঘন্টার মধ্যে SMS এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন। যাই ভিউয়ার্স, এভাবে আপনারা আবেদনগুলো করবেন। এই যে SMS প্রেরণের নিয়মাবলী প্রদান, যেহেতু সরকারি চাকরির জন্য অনেকগুলা নিয়ম থাকে, মোবাইলের মাধ্যমে পাঠাতে হবে, ভুল করবেন না। ভুল করলে পরবর্তীতে আর আপনার SMS নাও আসতে পারে। জাইবিয়ার্স, ডাক্তার কামরুজ্জামান, উপপরিচালক BS প্রশাসন। জাইবিয়ার্স, বিজ্ঞপ্তির আমার ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব আপনাদের সুবিধার্থে। তো ভিউয়ার্স, আজ যতটুকু ভালো থাকবেন। নতুন নতুন চাকরি পাওয়ার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ ভিউয়ার্স, আসসালামু আলাইকুম।